মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ সানডে সাসপেন্সে আপনার জন্য সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কর্নেলের গল্প ধূমগড়ের পিশাচ রহস্য। সৈয়দ মুস্তফা সিরাজের জন্ম 14 অক্টোবর 1930, মৃত্যু 4 সেপ্টেম্বর 2012। তাঁর সৃষ্ট গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকার ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত অফিসার, যিনি নিজের ক্ষুরধার বুদ্ধির সাহায্যে অপরাধের তদন্ত করেন। কর্নেলের সঙ্গে থাকেন তাঁর সাংবাদিক বন্ধু জয়ন্ত এবং প্রাক্তন পুলিশ অফিসার কে হালদার। কর্নেলের গল্প প্রথম প্রকাশিত হয় 1970 সালে। আজকের গল্প আমরা নিয়েছি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত কিশোর কর্নেল সমগ্র দ্বিতীয় খণ্ড থেকে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দীপ। কর্নেল নীলাদ্রি সরকারের ভূমিকায় বাসুদেব কর্মকার। শুরু হচ্ছে ধূমগড়ের পিশাচ রহস্য। প্রাইভেট ডিটেকটিভ কে হালদার খবরের কাগজ পড়ছিলেন, হাতে নস্যির কৌটো। হঠাৎ বলে উঠলেন, হ্যাঁ পিচাস। কথাটা পিচাস নয়, পিশাচ হালদার মশাই। উত্তেজিত হলেই ঢ্যাঙা গড়নের এই গোয়েন্দা ভদ্রলোক আরও ঢ্যাঙা হয়ে ওঠেন, যেন গোফের ডগা তিত্তির করে কাঁপে। বললেন, মশাই 37 বৎসর পুলিশে সার্ভিস করছি, অন্ধকারে বন বাদারে শ্মশান মেশানে ঘুরছি, কখনো পিচাস দেখি নাই। কর্নেল স্যার আপনি দেখছেন নাকি? কর্নেল নীলাদ্রি সরকার একটা গাবদা পুরনো বই পড়ছিলেন। দাঁতের ফাঁকে আটকানো চুরুটে নীল ধোঁয়া তাঁর চকচকে টাকের ওপর কুণ্ডুলি পাকিয়ে খেলা করছিল। ঋষি সুলভ সাদা দাড়িতে এক টুকরো চুরুটে ছাই আটকেছিল। মুখ তুলতেই তা খসে পড়ল। বললেন, এই হালদার মশাই পিচাস না দেখিনি, তবে শুনেছি পিশাচ নাকি শ্মশানের আশেপাশে থাকে, মড়া খায়। ধূমগড়ের পিচাস ব্যাবাক একটা মড়া খাইয়া ফেলাইছে। হালদার মশাই আবার একটিপ নস্যি নিলেন। উত্তেজনার সময় দেশওয়ালি ভাষায় কথা বলাই ওর অভ্যেস। জয়ন্ত বাবুগা পেপার না লিখলে কথা ছিল 6 লক্ষ সার্কুলেশন, তাই না জয়ন্ত বাবু? আজ রোববারে 6 লাখ, অন্যদিন 4 লাখ, কিন্তু দৈনিক সত্যসেবক পত্রিকার ওই খবরটা মোটেও এক্সক্লুসিভ নয়, নিউজ এজেন্সির পাঠানো খবর, কাজেই এই খবরকে গুরুত্ব দেওয়া ঠিক নয়। আসলে পাতা ভরানোর জন্য অনেক সময় বাজে খবরও ঢোকাতে হয়, আবার সাংবাদিকরাও মাঝে মাঝে রাজনীতির কচকচি থেকে পাঠকদের রিলিফ দিতে মজার মজার খবর তৈরি করেন। বিশেষ করে আজ রোববার ছুটির দিন, পাঠকদের একটু আনন্দ দেওয়া মন্দ কি? জয়ন্তের কথায় কান দেবেন না হালদার মশাই, ধূমগড়ের শ্মশানে সত্যিই পিশাচের ডেরা আছে। পিশাচটা একটা মড়ার পেট চিরে নাড়ি ভুড়ি খেয়েছে। গোয়েন্দা ভদ্রলোক তড়াক করে উঠে দাঁড়ালেন, তারপর যথারীতি বলে জোরে বেরিয়ে গেলেন। সর্বনাশ, হালদার মশাই সত্যি ধূমগড়ে গোয়েন্দাগিরি করতে যাচ্ছেন নাকি? গেলে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হতো, তুমি ওর সঙ্গে ধরলে পারতে। কি আশ্চর্য, আপনি এই গাঁজাকুড়ি খবরে বিশ্বাস করেন? করি বই কি, বিশ্ব প্রকৃতিতে রহস্যের কোনো শেষ নেই ডার্লিং। কর্নেল আপনি কি বলছেন, পিশাচ টিশাচ মানুষের আদিম বিশ্বাস, কুসংস্কার মাত্র। তুমি ডারউইনের বিবর্তনবাদের কথা ভুলে যাচ্ছ জয়ন্ত। ক্রোম্যাগনন মানুষ এবং হোমো স্যাপিয়ান, স্যাপিয়ান অর্থাৎ আধুনিক মানুষের মধ্যেকার পর্যায়ে কী অবস্থা ছিল এখনো বিশেষ জানা যায়নি, তাই মিসিং লিঙ্ক কথাটা বলা হয়। কে বলতে পারে পিশাচ সেই মিসিং লিঙ্ক নয়? বিশেষ করে ধূমগড় জায়গাটা আমি দেখেছি, পাহাড় জঙ্গল নদী আর প্রাচীন ধ্বংসাবশেষের মধ্যে রহস্যময় অনেক কিছুই থাকতে পারে, ওখানকার শ্মশানটাও ঐতিহাসিক। কর্নেল বইটা টেবিলে রাখলেন, এতক্ষণে চোখে পড়ল মলাটে সোনালি হরফে লেখা আছে ধূমগড়ের রাজকাহিনী। ও, তাহলে বোঝা যাচ্ছে যে পিশাচের গল্পটা ওই বইতেও আছে। না, এটা ধূমগড়ে প্রাচীন রাজবংশের কাহিনী,
1890 সালে রাজা বাহাদুর জন্মেজয় সিং এর লেখা পারিবারিক ইতিহাস। ব্যাপারটা সন্দেহজনক কিন্তু। কেন? কাগজে ধুমগড়ে পিশাচের খবর বেরোলো আর বইটাও অমনি আপনার হাতে চলে এলো। ষষ্ঠীচরণ আরেক দফা কফি আনল। কফিতে চুমুক দিয়ে কর্নেল বললেন, বইটা আমার হাতে উড়ে আসেনি। গত মাসে ধুমগড় গিয়েছিলাম অর্কিডের খোঁজে। ওই সময় ওখানকার রাজাদের বংশধর রণজয় সিং এর সঙ্গে আলাপ হয়েছিল। কথায় কথায় বংশের লম্বা চওড়া গল্প শোনালেন। গল্পগুলো যে সত্যি তা প্রমাণের জন্য এই বইটা আমাকে পড়তে দিলেন। আমি উঠেছিলাম একটা ফরেস্ট বাংলোয়, সেখানে বিদ্যুৎ নেই। হ্যারিকেনের আলোয় বইটা পড়তে শুরু করলাম। সকালে ফেরত দেওয়ার কথা ছিল, হঠাৎ রণজয় সিংহ রাত দুপুরে গিয়ে হাজির। ভেবেছিলাম পারিবারিক ইতিহাসের বইটা নিয়ে কেটে পড়ছে কিনা তা দেখতে এসছেন, কিন্তু তা নয়। অদলোক চুপি চুপি একটা অদ্ভুত কথা বললেন, বইয়ের ভেতরে একটা ধাঁধা আছে, ওটার জট ছাড়াতে পারলে আমাকে সাধ্যমতো পুরস্কৃত করবেন। ধাঁধাটা হলো পাষণ্ডের পা, অভু ধরিস না, মস্তকে ঘা, ই জলে রে বাবা। সেকেলে লোকেরা শুনেছি কথায় কথায় ধাঁধা আওড়াতেন, কিন্তু এ ধাঁধাটা তো একেবারে গোলক ধাঁধা। কি বললে? কি বললে? গোলক ধাঁধা? কর্নেল উঠে দাঁড়ালেন হঠাৎ, তারপর টেলিফোনের কাছে গেলেন, ডায়াল করে সাড়া পেয়ে বললেন, সঞ্জয়বাবু, কর্নেল নীলাদ্রি সরকার বলছি, আপনার জ্যাঠামশায়। হ্যাঁ, চলে গেছেন? ঠিক আছে, আমি রাখছি। টেলিফোন রেখে উজ্জ্বল হেসে কর্নেল আমার দিকে তাকালেন। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ডার্লিং ব্রিলিয়ান্ট, এবেলা আমার ঘরে তোমার লাঞ্চের নিমন্ত্রণ। ব্যাপার কি, হঠাৎ আমার এত প্রশংসার কি হলো? একটা জটিল রহস্যের সমাধান তোমার মুখ থেকে বেরিয়ে এসেছে। আসলে অনেক সময় আমরা জানি না যে আমরা কি জানি। অবশ্য তফাৎ শুধু একটা ওকারের, ওকার জুড়লেই তো সব জল হয়ে গেল। কি অদ্ভুত! অদ্ভুত তো বটেই, তবে এবার পিশাচটাকে খুঁজে বের করা দরকার। এই জন্যই ধুমগড়ে ছুটতে হবে। আমার ভয় হচ্ছে জয়ন্ত, হালদার মশাই পিশাচটার পাল্লায় পড়লে আর জ্যান্ত ফিরে আসতে পারবেন না। কথাটা যদি দৈবাৎ কিছুক্ষণ আগে তোমার মুখ থেকে বেরোতো। রাত 11টা নাগাদ ট্রেন থেকে নেমে দেখি ছোট্ট স্টেশন, নিরিবিলি শুনশান চারদিক। আমি ভেবেছিলাম ধুমগড় নাম এবং রাজা রাজরার রাজধানী ছিল যখন, তখন স্টেশনটা আরও বড় সড়ই হবে। কর্নেল আমার মনের খবর কি করে টের পেলেন কে জানে, বললেন, আমরা ওল্ড ধুমগড়ে নেমেছি, নিউ ধুমগড় পরে স্টেশন, দূরত্ব এখান থেকে 3 কিলোমিটার, ওটা বড় স্টেশন। তাহলে এখানে নামলেন কেন? আমাদের টিকিট ওল্ড ধুমগড় অব্দি। কিন্তু এখানে তো লোকজন দোকানপাট কিছুই দেখছি না, যানবাহনও তো চলছে না। এটাই তো সুবিধে, বলে কর্নেল পা বাড়ালেন। গেটে টিকিট নেওয়ার লোক নেই। স্টেশন ঘরের ভেতরে স্টেশন মাস্টার একলা বসে টরেটক্কা করছেন। উর্দি পড়া এক রেলকর্মী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সম্ভবত আকাশে তার আগুন ছিল। সে আমাদের কথা শুনতে পেয়ে হনহন করে এগিয়ে এলো। ভেবেছিলাম টিকিট চাইবে, কিন্তু সে টিকিট চাইল না। চাপাস্বরে বলল, ইত্যা রাত মে আপ লোক স্টেশন কে বাহার মত যাইয়ে সাহব, খতরনাক হো জায়েগা। হাম সুনা ইধার এক পিশাচ নিকলা, সচ? সচ বাত সাহব, দেখিয়ে না, ये स्टेशन में कोई पैसेंजर नहीं उतरा, सब अगले स्टेशन में उतरेगा। हम लोग पिशाच पकड़ने आया। तमाशा मत कीजिए साहब, मेरा बात सुनिए। गवर्नमेंट हमको पिशाच पकड़ने के लिए भेजा, ये देखो कैसे हम उनको पकड़ाएगा। किट बैग थे के प्रजापति धरा नेट स्टिक बार करे कर्नल बोताम टीपले। স্টিকের ডগায় সূক্ষ্ম সবুজ রঙের জাল ছাতার মতো ছড়িয়ে পড়ল। রেলকর্মী হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কর্নেল জাল গুটিয়ে স্টিক কিট ব্যাগে গুঁজে গেট দিয়ে বেরোলেন। স্টেশনের পেছনে একটা খাঁ খাঁ চত্বর, তার ওধারে সংকীর্ণ একটা পিচের রাস্তা অবধি আলো পৌঁছেছে, তারপর গাঢ় অন্ধকার। কর্নেল টর্চ ফেলে বললেন, তোমার টর্চ রেডি রাখো,
কিন্তু এভাবে আমরা যাচ্ছি কোথায়? বন বাংলায়। সেটা কত দূর? আচ্ছা, অস্বস্তি হচ্ছিল। টর্চের আলোয় দুধারে ঘন জঙ্গল আর বড় বড় পাথরের চাঁই দেখা যাচ্ছিল। কিছু দূর এগোতেই চড়াই শুরু। বারবার পেছনে এবং ডাইনে বাঁয়ে টর্চের আলো ফেলে দেখে নিচ্ছিলাম। কলকাতায় কর্নেলের ড্রয়িং রুমে বসে যে পিশাচের অস্তিত্ব অবাস্তব মনে হয়েছিল, এখানে এখন তা একেবারে বাস্তব বলে মনে হচ্ছে। হ্যাঁ, টর্চের ব্যাটারি কিন্তু খরচ করো না জয়ন্ত। আমার ধারণা পিশাচ শ্মশানের কাছাকাছি আছে, শ্মশান এখান থেকে দূরে। এক জায়গায় পিচ রাস্তাটা ছেড়ে খোয়া ঢাকা এক ফালি পথ ধরলেন কর্নেল। পথটা চড়াইয়ে উঠেছে, ওপরে খানিকটা দূরে টিমটিম করে একটা আলো জ্বলছে। এবার দেখলাম আমরা একটা টিলার ঢাল বেয়ে উঠছি। একটু পরে সেই আলোটার দিক থেকেই কেউ বলে উঠল, চতুর্মুখ নাকি? জোরালো টর্চের আলো এসে পড়লো আমাদের উপর। তারপর দৌড়ে এলো একজন খাঁকি প্যান্ট শার্ট পরা লোক, তার এক হাতে বন্দুক। বুঝলাম ফরেস্ট গার্ড। সে স্যালিউট ঠুকে বলল, কর্নেল সাহাব, আপ? হ্যাঁ চতুর্মুখ, দয়ারাম আছে নাকি পিশাচের ভয়ে বাড়ি পালিয়েছে? চতুর্মুখ হাসল। জি হ্যাঁ কর্নেল সাহাব, তবে আপনার কিছু অসুবিধা হবে না, আমি আছি, মানিকলাল আছে। কথা বলতে বলতে আমরা হাঁটছিলাম। চতুর্মুখ লোকটি সাহসী, বোঝা গেল। তার মতে পিশাচে সত্যি মিথ্যে সে জানে না, তবে এমনও হতে পারে যে গুজব রটিয়ে চোরা শিকারী বা কাঠ পাচারকারীরা এই মৌকায় জঙ্গলে ঢুকবে, তাই রেঞ্জার সাহেব তাদের দুজনকে রাত জেগে নজর রাখতে বলেছেন। উঁচু কাঠের টাওয়ারের দিকে মুখ তুলে চতুর্মুখ চেঁচিয়ে বলল, এ মানিকুয়া, মানিকলাল, এ কলকাতা সে আপনা কর্নেল সাহাব আয়া। সালাম কর্নেল সাহাব। বাংলোটা কাঠের তৈরি, সিঁড়ি বেয়ে উঠতে হয়। লণ্ঠনের আলোয় দেখলাম বেশ ছিমছাম সাজানো গোছানো। জানলাগুলো খুলে দিলে হাওয়া খেলতে লাগলো। পেছনে নদীর জলের কলকল ছলছল শব্দ। খাওয়া দাওয়া আমরা ট্রেনেই সেরে নিয়েছিলাম। কর্নেল তার প্রিয় পানীয় কফি, চিনি, টিনের দুধ এবং কিছু স্ন্যাক্স এনেছেন সঙ্গে। চতুর্মুখ ঝটপট কিচেনে কেরোসিন কুকার জ্বালিয়ে কফি করে আনলো। পিশাচের গল্পটা চতুর্মুখ সবিস্তারে শোনালো এবং আগেই বলে দিল সবই তার শোনা কথা। দিন চারেক আগে রাজবাড়ির এক বয়স্ক চাকর হঠাৎ ধড়ফড় করতে করতে মারা পড়ে। তখন রাত প্রায় 9টা 10টা, ডাক্তার ডাকা হয়েছিল। ডাক্তার নাকি বলেছিলেন হার্ট ফেল, রাজবাড়ি এখন নামেই, অবস্থা পড়ে এসেছে। দালান কোঠা দিনে দিনে মেরামতের অভাবে ভেঙে পড়েছে। তো লোকটাকে শ্মশানে সবাই দাহ করতে নিয়ে গেছে, এমন সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। সব কাঠ ভিজে গিয়েছিল বৃষ্টিতে, তাই দুজনকে বসিয়ে রেখে বাকি লোকেরা শুকনো কাঠ আনতে গিয়েছিল। তখন বৃষ্টি থেমেছে, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। হঠাৎ লোক দুটো নাকি বিজলির ছটায় দেখে কালো কি একটা জন্তু দুই পায়ে হেঁটে মড়ার খাটিয়ার কাছে এলো। মুখের দুপাশে দুটো বড় বড় দাঁত, বিভৎস। লোক দুটো পালিয়ে যায়। খবর পেয়ে লাঠি, শোঁটা, বন্দুক, বল্লম, টর্চ নিয়ে অনেকে শ্মশানে ছুটে আসে। দেখে খাটিয়ায় মড়া নেই। খুঁজতে খুঁজতে একটু তফাতে জঙ্গলের ভেতরে মড়া পাওয়া যায়, কিন্তু পেটের নাড়ি ভুঁড়ি সবটাই খুবলে তুলে সেই দুপে জন্তুটা নাকি খেয়ে ফেলেছে। এবার সবাই ধরে নেয় জন্তুটা পিশাচ। মড়াটা অবশ্য দাহ করা হয়। পরদিন রাতে রাজবাড়ির বড় তরফ রণজয় সিংহের কি একটা শব্দে ঘুম ভেঙে যায়। জানলার ধারে কেউ দাঁড়িয়েছিল, টর্চের আলো জ্বালতেই নাকি উনি পিশাচটাকে দেখতে পান। হিতু মানুষ, হাত থেকে টর্চ পড়ে যায়, চেঁচামেচি করে, কিন্তু ততক্ষণে পিশাচ উধাও। গুজব এত বেশি রটেছে যে ধুমগড়ের অনেকেই নাকি পিশাচটাকে দেখেছে। তাই সন্ধ্যার পর বাজার, দোকান পাট, রাস্তাঘাট শুনশান ফাঁকা হয়ে যায়। কেউ নাকি সন্ধ্যের পর পারত পক্ষে একা বেরোয় না।
ঘটনাটা শুনিয়ে চতুর্মুখ হাসতে হাসতে বেরিয়ে গেল। তবে সে বলে গেল, পিশাচ না আসুক, নদী পেরিয়ে জঙ্গল থেকে বাঘ ভাল্লুক তো আসতে পারে, কাজেই আমরা যেন দরজা ভালো করে এঁটে শুই। খবরের কাগজে মোটামুটি ওই রকম বিবরণই বেরিয়েছে, তবে রণজয়বাবুর জানলায় পিশাচের আবির্ভাবের কথা বেরোয়নি। সন্ধ্যার পর সব নিরিবিলি হওয়ার কথাও বেরোয়নি। কর্নেল দরজাটা এঁটে জানলার ধারে বসে চুরুট ধরালেন। হ্যাঁ, শুয়ে পড়ো জয়ন্ত। আপনি কি পিশাচের জন্য রাত জাগবেন নাকি? না, ধুমঘরে রাজ কাহিনীর শেষ কয়েকটা পাতা পড়ে তারপরে ঘুমোব। আর পড়ে লাভ কি? আপনি তো বলছিলেন একটা জটিল রহস্যের সমাধান হয়ে গেছে। তোমার সাহায্যেই হয়ে গেছে। গোলক ধাঁধা শুনে? একটা ওকার জুড়লেই সব জল হয়ে গেছে। প্লিজ কর্নেল, রাত্রির বেলা হিয়ারি করবেন না, এই ওকারের চোটে মাথা ভোঁ ভোঁ করছে আমার। গোলক ধাঁধার গোলকের একটা ওকার দরকার ছিল, অর্থাৎ গোলোক। রাজবাড়ির যে বয়স্ক চাকর হঠাৎ ধরপড় করে মারা গেছে তার নাম ছিল গোলোক। ও বুঝলাম, গোলোক থেকে কি রহস্য ফাঁস হলো? রাত বিরেতে হঠাৎ ধরপড় করতে করতে মরে গিয়ে গোলোকই রহস্য ফাঁস করে গেছে। তার মানে? ওই শোনো, এও ডাকছে, কাছাকাছি কোথাও বাঘ ঘুরে বেড়াচ্ছে, নিয়ে পড়ো। কর্নেল অভ্যেস মতো প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন, ফিরে এসে আমার ঘুম ভাঙালেন, বললেন, দয়ারামকে সাহস দিয়ে এলাম, চতুর্মুখ আর মানিকলাল রাত জেগে ডিউটি করে, ওদের ঘুমানো দরকার। দয়ারাম বাংলোর চৌকিদার, সেও খুব ফেনিয়ে ফাঁপিয়ে পিশাচ কাহিনী শোনাল। সে জনৈক ফটোগ্রাফার রামবাবুর কথা বলল, রামবাবু নাকি পিশাচটার ফটো তুলেছেন, রাতে ওর জানলায় পিশাচটা গিয়ে নাকি উঁকি দিচ্ছিল। উপস্থিত বুদ্ধি খাটিয়ে রামবাবু ক্যামেরার ফ্ল্যাশ বাল্বের সাহায্যে ছবি তোলেন। ব্রেকফাস্টের পর কর্নেলের সঙ্গে বেরোলাম। প্রায় 1 কিলোমিটার যাওয়ার পর বসতি এলাকা চোখে পড়ল। বাঁ দিকে নদী, নদীর ধারে প্রাচীন রাজধানীর ধ্বংসাবশেষ জঙ্গলে ঢাকা পড়েছে। টিলার গায়ে একটা কেল্লাও দেখতে পেলাম। কেল্লা আর আস্ত নেই অবশ্য। কেল্লার নিচ দিয়ে কিছুটা যাওয়ার পর বিশাল প্রাচীন একটা শিব মন্দির দেখলাম। মন্দিরের ওপাশে ভাঙা চোরা দোতলা বাড়িটাই রাজবাড়ি। গেট ধসে পড়েছে, দুধারে পাম গাছের সারি পুরনো আভিজাত্যের সাক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেখতে পেয়ে রোগা এবং পাতা চাপা ঘাসের মতো ফ্যাকাশে গায়ের রং এক ভদ্রলোক এগিয়ে এসে নমস্কার করলেন। কর্নেল আলাপ করিয়ে দিলেন, রাজবংশের বড় তরফ রণজয় সিংহ। রণজয়বাবু বললেন, আপনি 2 দিন পরে আসবেন বললেন, তাই চলে এলাম কলকাতা থেকে। হ্যাঁ, হঠাৎই চলে এলাম। আমার এই তরুণ সাংবাদিক বন্ধু রাজা বাহাদুর জন্মেজয় সিং এর ধাঁধার জট ছাড়াতে সাহায্য করেছে। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব, কথা খুঁজে পাচ্ছি না কর্নেল সাহেব। চলুন চলুন চলুন, ঘরে গিয়ে বসা যাক। চলুন, পরে বসা যাবে। প্রথমে আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিন। বলুন। বৃহস্পতিবার রাত্রে গোলক কি মন্দির চত্বরে মারা গিয়েছিল? হ্যাঁ, মন্দির চত্বরে। আপনার চোখের সামনেই তো ধরফড় করতে করতে মারা গিয়েছিল। হ্যাঁ, মানে আমি ওকে ভোরে কলকাতায় আমার ভাইপো সঞ্জয়ের কাছে পাঠাবো ভেবেছিলাম, তাই ওকে খুঁজছিলাম আর কি। ইদানিং প্রায় দেখতাম সন্ধ্যার পর গোলক ওই মন্দির চত্বরে গিয়ে বসে থাকতো। জিজ্ঞেস করলে বলতো, মনে সুখ নেই বড়বাবু, তাই দেবতার কাছে শান্তি খুঁজছি। গোলক বলতো? হ্যাঁ, বলতো বলেই মানে মন্দিরে গিয়েছিলাম খুঁজতে। যেই গোলক বলে ডেকেছি অমনি কেমন যেন চমকে উঠল। মন্দির চত্বরের উপর বাড়ির দোতলার ঘরের আলোটা এসে পড়ে, সব স্পষ্ট দেখা যায়। ওকে চমকে উঠতে দেখে বললাম, কি হয়েছে রে? সঙ্গে সঙ্গে হঠাৎ বুক চেপে ধরে পড়ে গেল। তারপর একবারে কাটা পাঁঠার মতো ধড়ফড় করতে করতে স্থির হয়ে গেল। ডাক্তার এসে কি বললেন? হার্ট ফেল। রণজয়বাবু, সত্যিই কি ডাক্তার এসে বললেন হার্ট ফেল? আমার ধারণা ডাক্তার বলেছিলেন
আত্মহত্যা করেছে গোলক। পুলিশের ঝামেলার ভয়ে আপনি ডাক্তারকে অনুরোধ করেছিলেন হার্ট ফেলের উল্লেখ করে ডেথ সার্টিফিকেট দিতে। আগে হ্যাঁ, গোলক সায়ানাইড জাতীয় কিছু খেয়েছিল, কোনো কারণে ইদানিং ওর চালচলনে কেমন যেন একটা একটা অস্থিরতা লক্ষ্য করতাম। গত বছর ওর বউ মারা যায়, ছেলে পুলে ছিল না, কাজেই মানসিক অশান্তি ওর আত্মহত্যার কারণ। রঞ্জয়বাবু, আপনারা তো দুই ভাই। হ্যাঁ, আমি আর সঞ্জয়ের বাবা ধনঞ্জয়। ধনঞ্জয় ক্যান্সারে মারা যান। আপনার কাছে আপনার শ্যালক থাকেন, ইয়ানো নাম চণ্ডী। চণ্ডীবাবু আছেন? চণ্ডী কখন আছে কখন নেই সেটা বলা খুব কঠিন, বাউন্ডুলে স্বভাব। সামান্য যা জমি জমা আছে দেখাশোনা করার দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু খায় দায় আর টোটো করে ঘুরে বেড়ায়, বয়সের তো লেখাজোখা নেই, অথচ এখনো নাবালক থেকে গেল, ধর্মের ষাঁড় আর কি। চলুন চলুন তাহলে এই ধর্মের ষাঁড়টাকে দেখে আসি। হ্যাঁ, ওকে পাচ্ছেন কোথায়? মন্দিরই পাব, শিবের বাহন তো শিব মন্দিরেই থাকা উচিত। মন্দিরে তো ওকে, চলুন তো। যে বিশাল মন্দিরটার পাশ দিয়ে এসেছি, এবার রাজবাড়ির প্রাঙ্গণ পেরিয়ে সেখানে ঢুকলাম। চত্বরে গিয়ে কর্নেল বললেন, গোলক কোথায় দাঁড়িয়েছিল? উঁচু মন্দিরের সিঁড়ির নিচেটা দেখিয়ে দিলেন রণজয়বাবু। এই যে এই সিঁড়ির ধাপেই বসে থাকতো গোলক। কর্নেল সিঁড়ির শেষ ধাপে খোলা এক টুকরো বারান্দার দিকে আঙুল দেখিয়ে বললেন, ওই তো ধর্মেশ্বর, শিবের বাহন। কথাটা বলেই সিঁড়ির কয়েক ধাপ উঠে গেলেন, তারপর সেই ধাঁধাটা আওড়ালেন। পাষণ্ডের পা কবু ধরিস না, মস্তকে ঘা, কি জলে রে বাবা। কি ব্যাপার বলুন তো কর্নেল সাহেব? ষাঁড়ের মাথাকে ভাঙল রণজয়বাবু। সে কি মাথাটা যে ভাঙা সেটা তো লক্ষ্য করিনি। ধাঁধার জ্বর ছাড়াতে বলেছিলেন, ছাড়িয়েছি, কিন্তু কোনো লাভ হলো না। লাভ হলো না? না। পাষণ্ডের পা কবু ধরিস না, এর মানে হচ্ছে পাষণ্ড শব্দের পা ধরা হবে না। পা না ধরলে বাকি রইল ষণ্ড, অর্থাৎ কি না, ষাঁড়। এবার মস্তকে ঘা, তার মানে ষাঁড়ের মাথায় ঘা মারতে হবে। ঘা মারলে মাথা ভেঙে যাবে। তারপরে বলা হয়েছে কি জলে রে বাবা, এই জলে শব্দে বোঝায় জল জল করছে, উজ্জ্বলতা। কিসের এই উজ্জ্বলতা? হীরের। মোগল সেনাপতি রাজা মানসিংহকে বিদ্রোহ দমনে সাহায্য করার জন্যে আপনাদের পূর্বপুরুষকে বাদশাহ আকবর যে হীরে উপহার দিয়েছিলেন সেই হীরে। জন্মেজয় সিংহ বংশধরদের জন্য এই হীরেটা এই ষাঁড়ের মাথার ভেতরে লুকিয়ে রেখে ধাঁধা তৈরি করেছিলেন। ধুমঘরের রাজ কাহিনী বইয়ে বাদশাহের দেওয়া হীরের কথা আছে, কিন্তু কোথায় আছে তা ধাঁধায় বলা হয়েছে। আরে কিন্তু ষাঁড়ের মাথা কে ভাঙল? গোলক ভেঙেছিল। তাহলে হীরে কোথায় গেল? গোলকের পেটে। কি সর্বনাশ! হ্যাঁ, সর্বনাশ তো বটেই, হীরে সাংঘাতিক বিষ। আপনাকে আসতে দেখে হীরের টুকরোটা গোলক গিলে ফেলেছিল, সঙ্গে সঙ্গে বিষক্রিয়ায় ওর মৃত্যু হয়। কিন্তু গিললো কেন হতো ভাগা? লুকিয়ে ফেলতে পারতো জামা কাপড়ের তলায়। বোকা গোলক কারো হুকুম পালন করেছিল টাকার লোভে। ওকে বলা হয়েছিল ধরা পড়ার উপক্রম হলে সে যেন ওটা গিলে ফেলে। গোলক জানতো না হীরে মারাত্মক বিষ। আপাতত এই পর্যন্ত, তবে আশা করি আপনাদের বংশের ঐতিহাসিক হীরে আমি উদ্ধার করে দিতে পারব। রাজবাড়ি থেকে বেরিয়ে গিয়ে বললাম, তাহলে কলকাতায় বসে ঠিকই রহস্যের জট ছাড়াতে পেরেছিলেন, কিন্তু পিশাচ ব্যাপারটা তো বোঝা যাচ্ছে না। বোঝা যাবে, বোঝা যাবে। আগে সেই রামবাবু ফটোগ্রাফারের দোকানে যেতে হবে। এই রিক্সা বলে কর্নেল রাস্তায় একটা সাইকেল রিক্সা ডাকলেন।
বাজার এলাকায় গিয়ে রামবাবুর দোকানের খোঁজ পাওয়া গেল। দোকানের নাম জয় মা কালী স্টুডিও, বাংলা হিন্দি ইংরেজিতে লেখা সাইনবোর্ড। কর্নেলকে দেখেই বেঁটে নাদুসুদু শেয়ারার এক ভদ্রলোক সহর্ষে অভ্যর্থনা জানালেন। কি সৌভাগ্য কর্নেল সাহেব যে, আসুন আসুন পায়ের ধুলো দিন। তা বলি, এবার কতগুলো প্রজাপতি আর অর্কিডের ছবি তুললেন? গত মাসে তো অনেক তুলেছিলেন। না, ছবি এখনো তুলিনি, তবে তুলব। তবে আগে পিশাচ দর্শন করতে চাই। আপনি নাকি পিশাচের ছবি তুলেছেন? ভয়ের ছবি, ভয়ের ঘটনা কর্নেল সাহেব। তবে আমার পেশা লোকেদের এই একটা অভ্যেস আছে, আসলে ক্যামেরায় ফিল্ম লোড করা ছিল, ফ্ল্যাশটা ফিট করা ছিল না। তাহলে পিশাচ যেন আপনার কাছে ছবি ওঠাতেই এসেছিল? তা যা বলেছেন স্যার, তা যা বলেছেন। ফ্ল্যাশ ফিট করে ছবি তুললাম, তখন জানলার ধার থেকে ধপধপ করে চলে গেল, বাগানে ঢুকে পড়ল। পিশাচটা পাবলিসিটি চাইছে আর কি। যাই হোক, কই দেখি পিশাচের ছবি। পুলিশ এসে নেগেটিভটা সিজ করেছে, মোট 30 খানা প্রিন্ট বেচেছি। 2খানা প্রিন্ট পুলিশ নিয়েছে, 1খানা লুকিয়ে রেখেছিলাম। এই থেকে নেগেটিভ করব, মনে হচ্ছে প্রচুর বিক্রি হবে। রঙিন ছবিটা দেখে শিউরে উঠলাম। জানলার গরাদের বাইরে একখানা ভয়ঙ্কর মুখ উঁকি মারছে। মুখের দুদিক থেকে দুটো লম্বা ছুঁচলো দাঁত বেরিয়ে রয়েছে, লাল ঠোঁটে চাপ চাপ রক্ত। গরিলা নয়, কর্নেল ঠিকই বলেছিলেন, ক্রোম্যাগননের পরবর্তী কোনো পর্যায়ের নরবানর, বিভৎস ছবি। কর্নেল আতশ কাঁচে খুঁটিয়ে দেখে বললেন, ঠিক আছে রেখে দিন। কদিন আছেন তো? একটা কপি আপনার জন্য রাখবো খন। হ্যাঁ রাখতে পারেন, বলে কর্নেল বেরিয়ে এলেন। রাস্তায় গিয়ে বললাম, হালদার মশাইয়ের জন্য ভয় হচ্ছে, ওকে খুঁজে বের করা উচিত কর্নেল। চলো এবার শ্মশানতলায় যাওয়া যাক, একটু দূর হবে। রিক্সাটা কি? কিন্তু কোনো রিক্সই শ্মশানতলায় যেতে রাজি হলো না। শুধু একজন বলল সে রাস্তার মোড় অবধি যাবে, 10 টাকা লাগবে। কর্নেল রাজি হয়ে গেলেন। রাজবাড়ি এলাকা ছাড়িয়ে গিয়ে রাস্তার মোড় এলো। রিক্সাওয়ালা বলল, ইয়েওয়ালা রাস্তা সিধা চলা যাইয়ে। এবড়ো খেবড়ো খোয়া ঢাকা রাস্তার দুধারে জঙ্গল আর টিলা। কর্নেল বাইনোকুলারে চারদিক দেখতে দেখতে হাঁটছিলেন। আমার ভয় হচ্ছিল বিরল প্রজাতির কোনো পাখির পেছনে উধাও হয়ে না যান, গেলে পরে আমাকে একা পেয়ে নিশ্চয়ই পিশাচটা এসে ঝাঁপিয়ে পড়বে, আমার নাড়িভুঁড়ি খেয়ে ফেলতে দেরি করবে না। কিন্তু কর্নেল উধাও হলেন না। কিছুক্ষণ পরে আমরা শ্মশানে পৌঁছলাম। চারদিকে ডালপালা ছড়ানো, ঝুড়ি নামানো আদ্যিকালের বটগাছ, তার ধারে শরৎকালের ভরা নদী, এখানে ওখানে চিতার ছাই আর ভাঙা মাটির কলসি পড়ে আছে, একপাশে কয়েকটা পাথরের ঘর মুখ থুবড়ে পড়েছে, তার কাছে একটা পাথরের মন্দির, কতকটা বৌদ্ধ স্তূপের গড়ন, খানিকটা ফোকর দেখা যাচ্ছে স্তূপে, ওটাই সম্ভবত দরজা ছিল, মাটিতে বসে গেছে, ঝোপেও ঢাকা পড়েছে। বললাম, কর্নেল পিশাচটা ওই স্তূপের ভেতর থাকে না তো? কর্নেল আমার কথার জবাব না দিয়ে বটতলায় একটা ঝুড়ির কাছে গেলেন, তারপর বললেন যে সেখানেও নিশ্চয়ই কোনো সন্ন্যাসী ধুনি জ্বালিয়েছিল, কারণ টাটকা ছাই সেখানে পড়ে রয়েছে, গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি, কাজেই ছাই এখনও সেখানেই পড়ে রয়েছে। তার সঙ্গে রয়েছে একটা ছোট্ট ত্রিশূল আর মড়ার খুলি। কর্নেল খুলিটা কুড়িয়ে নিয়ে ফেলে দিলেন, ফকাশ করে শব্দ হলো। প্লাস্টিকের নকল খুলি, কাজেই হালদার মশাই ছদ্মবেশী সাধু সেজে এখানে ধুনি জ্বেলেছিলেন, এতে আমি নিঃসন্দেহ। উনি গেলেন কোথায়? কর্নেল মাটিতে দৃষ্টি রেখে কিছুক্ষণ ঘোরাঘুরি করে থমকে দাঁড়ালেন, কি একটা কুড়িয়ে নিয়ে বললেন, এক টুকরো জটা, মেড ইন চিৎপুর,
পাটের তৈরি জটা। কিন্তু হালদার মশাইয়ের নকল জটা ছিঁড়ে পড়ার অর্থ একটাই, ওকে কেউ আক্রমণ করেছিল। সর্বনাশ! কিন্তু তাহলে তো পিশাচের পাল্লায় পড়েছেন গোয়েন্দা ভদ্রলোক। কিন্তু ওর কাছে তো রিভলভার থাকে। কর্নেল স্তূপটার কাছে এগিয়ে গেলেন, পিঠের কিট ব্যাগ থেকে টর্চ বের করে সেই ফোকরের কাছে গুঁড়ি মেরে বসলেন। টর্চ জেলে ভেতরটা দেখেই বলে উঠলেন, জয়ন্ত দেখে যাও, দেখে যাও। দৌড়ে গিয়ে উঁকি মেরে দেখি খটখটে পাথুরে মেঝে চামচিকে নাদির ওপর চিত হয়ে শুয়ে আছেন প্রাইভেট ডিটেকটিভ। হাত এবং পা বাঁধা, মুখে টেপ সাঁটা ছিল কিন্তু খুলে গেছে। তার চেয়েও বিচিত্র ব্যাপার, টর্চের আলোয় চামচিকের ঝাঁক ছত্রভঙ্গ হয়ে উড়াউড়ি করছে, হালদার মশাইয়ের ওপর আছড়ে পড়ছে বারবার, কিন্তু ওর সাড়া নেই। অজ্ঞান হয়ে আছেন নাকি? হালদার মশাই, হালদার মশাই! গোয়েন্দা ভদ্রলোক পিটপিট করে তাকালেন। জালাতন, আজ তোরা আমারে মারস কেন? যা 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 যা, আই আবার মারে চামচিকা কি আর সাধে কয়। হালদার মশাই, হালদার মশাই! হালার পিচাস আবার আইস, একখান দাঁত উপরে ফেলাইছি আর একখান রাখুম না। কামন কামন! জয়ন্ত জয়ন্ত, এই এই ছুরি নিয়ে ভেতরে ঢোকো, বাঁধন খুলে ওকে বের করে আনো, আমার এই প্রকাণ্ড শরীর ভেতরে ঢোকানো যাবে না। কিন্তু বড্ড চামচিকে যে! দেরি করো না, দেরি করো না, চামচিকের চাটিতে মাথা খুলে যাবে। চোখ বুঝে ঢুকে পড়লাম। চামচিকে ঝাঁকের চাঁটির পর চাঁটি খেতে খেতে বাঁধন কেটে গোয়েন্দাকে টেনে বার করলাম। তখনও উনি গর্জন করে যাচ্ছেন, হালা পিচাস, দাঁত সব ফেলাই দিমু, সব কটা দাঁত ফেলাই দিমু তোমার। আধখানা নকল দাড়ি মুখের পাশে ঝুলছে, জটার খানিকটা আটকে গেছে, পরনে লাল খাটো লুঙ্গি, গলায় রুদ্রাক্ষের মালা ছিঁড়ে ঝুলছে, গোঁফের কোনায় সেলোটেপও ঝুলছে। বাইরে বেরিয়ে ওর হুঁশ হলো, চোখ মুছে বললেন, হালার পিচাসটা গেল কই? নদীর জলে মুখ কাঁধ রোগরে ধুয়ে নিন হালদার মশাই। হালদার মশাই তড়াক করে উঠে দাঁড়ালেন। কর্নেল স্যার, জয়ন্ত বাবু, আপনারা আইয়া পড়ছেন, পিচাসটারে আমি জব্দ করছি, একখান দাঁত। নদীতে চলো হালদার মশাই, গোফের পাশে টেপ ঝুলছে, জল না দিলে আটকে থাকবে। কর্নেল ওকে টানতে টানতে নদীর ধারে নিয়ে গেলেন। হালদার মশাইয়ের মুখে জানা গেল কলকাতা থেকে এসে তিনি নিউ ধুমগড়ে একটি হোটেলে উঠেছিলেন, তারপর কাল রাত 9টায় শ্মশানতলায় এসে ধুনি জেলে সাধু সেজে বসেন। শেষ রাতে ঘুমের ঢুলুনি চেপেছিল, হঠাৎ পেছন থেকে পিশাচ নাকি এসে তাকে বেকায়দায় ফেলে বন্দি করে, তারপর টানতে টানতে তাকে ওই স্তূপের ভেতরে ঢোকায় হালার পিচাস। মুখে টেপ সেটে দিয়েছে, চেঁচানোর জো ছিল না। জয়ন্ত, এই অবস্থায় হালদার মশাই হোটেলে ফিরতে গেলে পাগল ভেবে লোক জমে যাবে, এখান থেকে সোজা নাক বরাবর হেঁটে গেলে ফরেস্ট বাংলো দেখতে পাবে। ওকে নিয়ে গিয়ে তোমার জামা কাপড় পরিয়ে দাও, ওর কিছু খাওয়া দাওয়া দরকার, দেরি করো না, আমি অন্যদিকে যাচ্ছি। হালদার মশাই হঠাৎ লাফিয়ে উঠলেন, আমার রিভলভার গেল কই? আসনের তলায় রাখছিলাম। মেড ইন চিতপুর নকল বাঘছালের আসনটা খুঁজে পাওয়া গেল না। পিশাচ আপনার রিভলভারের লোভ ছাড়তে পারেনি। ফায়ার আর্মস পিশাচের কোন কামে লাগবো? কর্নেল আর কোনো কথা না বলে চলে গেলেন। এরপর হালদার মশাইকে নিয়ে আমি কিভাবে যে বাংলোয় পৌঁছলাম তা কর্তব্য নয়। সারা পথ বুক ডিপ ডিপ করছিল, এই বুঝি পিশাচটা ঝোপের আড়াল থেকে বেরিয়ে ঝাঁপিয়ে পড়ে। চৌকিদার দয়ারাম হাঁ করে তাকিয়ে গোয়েন্দা ভদ্রলোককে দেখছিল। বললাম, আরে শিগগির ওকে কিছু খাইয়ে দাও দয়ারাম, হালদার মশাই আপনি বরং স্নান করে নিন, ওই দেখুন কুয়া আছে। দয়ারামের কাছে জানা গেল কুয়াটা আসলে এই টিলার মাথায় একটা প্রস্রবণ, ওটা ছিল বলেই বন দপ্তর এখানে বাংলো তৈরি করেছিল। স্নান করে আমার পাঞ্জাবি পাজামা পরে হালদার মশাই শুধু দুখানা টোস্ট আর এক কাপ কফি খেলেন, তারপর আমার বিছানায় শুয়ে নাক ডাকিয়ে ঘুমোতে শুরু করলেন। কর্নেল এলেন বেলা 2 নাগাদ, হালদার মশাইকে ঘুম থেকে উঠিয়ে বললেন, আপনার রিভলভারটা উদ্ধার করেছি,
কোথায় পেলেন ওটা? পিশাচের ডেরায়। সিনথেটিক বাঘছালে মোড়া ছিল, বাঘছালটা একই অবস্থায় রেখেছি। জায়গাটা আপনি খুঁজে বের করেছেন? হ্যাঁ, পশু পাখি কীট পতঙ্গ সব প্রাণীরই ডেরা থাকে, কাজেই পিশাচেরও একটা ডেরা থাকা উচিত। যাই হোক, এখন আর ওসব নিয়ে কোনো কথা নয়, হীরে উদ্ধার করা বাকি আছে, লাঞ্চ খেয়ে একটু জিরিয়ে নিয়ে বেরোবো। বেলা তিনটে নাগাদ আমরা বেরোলাম বাংলো থেকে। হালদার মশাই, একটা কথা, দৈবাত যদি আমরা পিশাচটাকে জঙ্গলে দেখতে পাই যেন গুলি ছুড়বেন না, তবে রিভলভার বের করে ওকে ভয় দেখাতে পারেন, কিন্তু কখনো গুলি ছুড়ে বসবেন না। পিশাচটাকে আমরা অক্ষত অবস্থায় ধরতে চাই। অজানা আশঙ্কায় আমার বুকটা ধড়াস করে উঠল। কর্নেল বনবাদার ভেঙে হাঁটছিলেন, মাঝে মাঝে পাথরে উঠে বাইনোকুলারে চারিদিক দেখছিলেন। বললাম, কর্নেল আমরা কি পিশাচের ডেরায় যাচ্ছি? না, শ্মশানতলায়। শ্মশানতলায়? শ্মশানতলায় কেন? আপত্তি আছে তোমার? আমাদের সবাইকে তো একদিন শ্মশানেই যেতে হবে, কি বলেন হালদার মশাই? আমার জায়গাটা অস্বস্তিকর, মড়া পোড়ানো ছাইয়ের গাদা, বিশেষ করে চিতার ছাই দেখলেই আমার কেমন গা ছমছম করে। বললে চিতার ছাই? হ্যাঁ, কিন্তু এতে চমকে ওঠার কি আছে? কর্নেল হন্তদন্ত হয়ে হাঁটতে থাকলেন, অকচকিয়ে গিয়েছিলাম। হালদার মশাই লম্বা পা ফেলে ওকে অনুসরণ করলেন। পিছিয়ে পড়ার ভয়ে আমিও প্রায় জগিং শুরু করলাম। শ্মশানতলায় পৌঁছে কর্নেল বললেন, হালদার মশাই দেখুন তো, এলোমেলো অনেক চিতার চিহ্ন পাওয়া যাচ্ছে, এগুলোর মধ্যে টাটকা চিতা কোনটা হতে পারে? যতদূর জানি বৃহস্পতিবার রাত্রে গোলকের মরা পোড়ানোর পর পিশাচের ভয়ে এ শ্মশানে আর কোনো মরা পোড়ানো হয়নি। নিউ ধুমগড়ের নতুন শ্মশানে সবাই মরা পোড়াচ্ছে। গোয়েন্দা ভদ্রলোক ঘোরাঘুরি করে দেখতে দেখতে বললেন, বৃষ্টি বাদলায় সবগুলি হেবি ধুইয়া গেছে, তবে আপনি কার সীতা কইলেন যেন? রাজবাড়ির সার্ভেন্ট গোলকের, মানে যার মরার নাড়ি ভুড়ি খেয়ে ফেলেছিল পিশাচ। তবে তো ওনার সীতার সাই হেবি হইব। লাস্ট বার্নিং কর্নেল স্যার, হেবি অ্যাস। এই যে কর্নেল গিয়ে বৃষ্টির জল থিক থেকে পাঁকের মতো ছাইগুলো ঘাঁটতে শুরু করলেন। বললাম, আরে ও কি করছেন? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। হালদার মশাইও হাত লাগাতে যাচ্ছিলেন, কিন্তু কর্নেল তাকে নিষেধ করলেন। একটু পরে ছাইয়ের গাধার তলা থেকে কি একটা জিনিস কুড়িয়ে কর্নেল নদীর ধারে দৌড়ে গেলেন, জলে সেটা ধুয়ে পকেটে ঢুকে হাসলেন। জানতো শ্মশানতলায় আসছিলাম পিশাচটার জন্য উৎপাত্তে, কারণটা পরে বলছি, তবে এবারও তুমি রহস্যের দ্বিতীয় পর্ব ফাঁস করেছ। ধন্যবাদ ডার্লিং, অসংখ্য ধন্যবাদ, হীরে উদ্ধার হয়ে গেল। বলেন কি, ওই জিনিসটা হীরে? গোলকের চিতা ছাইয়ে কে লুকিয়ে রেখেছিল? কেউ না, কেউ না। হীরেটা গিলে গোলক মারা পড়েছিল ঠিকই, কিন্তু পাকস্থলিতে হীরে পৌঁছানোর কথা নয়, গলার নলিতেই আটকে যাওয়া উচিত, কারণ হীরে খাজ কাটা ধাতু। ওই দেখি, পরে দেখাবো, এবার পিশাচের জন্য ওত পাততে হবে, বটগাছের আড়ালে চলুন। বটগাছের ঝুড়ির ভেতর দিয়ে এগিয়ে গুঁড়ির আড়ালে তিনজনে বসে পড়লাম। সামনে ঝোপ জঙ্গলে ঢাকা ঢালু মাটি নদীতে নেমেছে, এখানে ওখানে বড় বড় পাথর পড়ে আছে। হঠাৎ দমকা বাতাসে উৎকট গন্ধ ভেসে এলো, নাক ঢাকলাম, চাপাস্বরে বললাম, গন্ধ কিসের? কর্নেল ইশারায় চুপ করতে বললেন। বেলা পড়ে এসেছে, পাখিরা তুমুল হল্লা জুড়েছে। সামনে একটা পাথরের আড়ালে একটা শেয়াল এসে দাঁড়ালো, তারপর আমাদের দেখতে পেয়েই থমকে গেল। তারপর প্রায় জান্তব গলায় একটা গর্জন শোনা গেল। পিছাস পিছাস! এবার পিশাচের শরীরের খানিকটা দেখতে পেলাম।
কালো লোমশ শরীর, মুখ এদিকে ঘোরাতেই শিউরে উঠলাম। একটা কষ দাঁত ছুঁচলে হয়ে বেরিয়ে আছে, অন্যটা হালদার মশাই ভেঙে দিয়েছেন বলেছিলেন। ভাঁটার মতো চোখ, ভয়ঙ্কর মুখ। পাথরটার পাশে সে বসে পড়ল। তারপর বুঝলাম সে মাটি কোপাচ্ছে, এবং যতই সে মাটি কোপাচ্ছে তত দুর্গন্ধ বাড়ছে। কিসের দুর্গন্ধ? তিনজন তিন দিক থেকে ঘিরে ফেলল। আগে হালদার মশাই, তারপর কর্নেল, শেষে আমি গিয়ে পিশাচকে ঘিরে ধরলাম। কর্নেল এবং হালদার মশাইয়ের হাতে রিভলভার। পিশাচ লাফ দিয়ে উঠে দাঁড়ালো। অবাক হয়ে দেখলাম সে কোদাল দিয়ে মাটি খুঁড়ছিল। পিশাচটা গর্জন করতেই কর্নেল বললেন, এক পা নড়লেই খুলি ফুটো হয়ে যাবে। পিশাচ নদীতে ঝাঁপ দেওয়ার আগেই হালদার মশাই এক লাফে তার সামনে গেলেন। হাল আর পিশাচ, ঘুঘু দেখছো, ফাঁদ দেখো নাই। কর্নেল গিয়ে পিশাচের মুখে চাটি মারার মতো করে বাঁ হাত চালালেন এবং হতভম্ব হয়ে গেল। এই যে দেখি পিশাচের মুখোশ পরা একটা লোক। চণ্ডীবাবু, গোলকের পাকস্থলিতে খাঁজ কাটা হীরে পৌঁছানোর কথা নয়, কাজেই ওর নাড়ি ভুড়ি কেটে তুলে এনে এখানে পুঁতে রোজ একবার তা কাটাকুটি করে হীরে হাতড়ানোর কোনো মানে হয় না। আমাকে রোজ ওই পচা দুর্গন্ধ জিনিসগুলো ঘাটা পণ্ডশ্রম। হালদার মশাই এক টানে কালো লোমশ আবরণ খুলে রণজয়বাবুর শ্যালক চণ্ডীবাবুকে বের করলেন। চকাশ করে একটা ছুরিও পড়ল। তিতপুরে কিনেছিল, তবে ছুরিখানা রিয়েল ছুরি। শৃগালটা গেল কই? পচা নাড়ি ভুড়িগুলো শৃগালের প্রাপ্য। চলুন চণ্ডীবাবু, এবার অন্য শ্বশুরালয়ে আপনার থাকার ব্যবস্থা হবে। নিজের হাতে চুরি করেননি, ষাঁড়ের মাথা ভাঙার ঝুঁকিও নিতে চাননি, গোলকের হাত দিয়ে কাজটা সারতে চেয়েছিলেন। আপনি অত্যন্ত ধুরন্ধর চণ্ডীবাবু, আপনার বুদ্ধির প্রশংসা করা উচিত। জন্মেজয় সিং এর ধাঁধার জট ছাড়িয়েছিলেন আপনি, তারপর অনবদ্য আপনার পরিকল্পনা। গোলক হাতে নাতে ধরা পড়লে পাছে আপনার কারচুপি ফাঁস করে দেয়, তাই আপনি ওকে হীরেটা গিলে ফেলতে বলেছিলেন। তারপরে পিশাচ সেজে শ্মশানে ভয় দেখিয়ে লোকগুলোকে তাড়িয়ে গোলকের নাড়ি ভুড়ি কেটে এনে এখানে পুঁতেছিলেন। পিশাচ যে সত্যি সত্যি গোলকের নাড়ি ভুড়ি খেয়েছে, এবং বিশেষ করে সত্যি এখানে পিশাচের আবির্ভাব হয়েছে, তা এস্টাবলিশড করার জন্য শুধু রণজয়বাবুর জানলায় নয়, ফটোগ্রাফার রামবাবুর জানলাতেও হাজির হয়েছিলেন। কারণ আপনি জানতেন রামবাবু ফটো না তুলে ছাড়বেন না, তাই অতক্ষণ দাঁড়িয়েছিলেন। এতে আপনার পাবলিসিটি হবে, তবে রামবাবুর কাছে আপনার পিশাচ মূর্তির ফটো আতশ কাছে খুঁটিয়ে দেখে বুঝেছিলাম এটা মুখোশ মাত্র। তারপর এখানে এসে দুর্গন্ধ টের পেয়েছিলাম। কথা বলতে বলতে কর্নেল আসামিকে ধরে নিয়ে যাচ্ছিলেন। এবার একটা পুলিশের জিপ আসতে দেখা গেল এবড়ো খেবড়ো রাস্তায়। জিপ এসে থামল, এক দঙ্গল পুলিশ। একজন অফিসার সহাস্যে বললেন, তাহলে আমরা আসার আগেই পিশাচ ধরে ফেললেন কর্নেল সাহেব, শেষ দৃশ্য দেখার সুযোগ দিলেন না। বেলা থাকতে থাকতে পিশাচ এসে মাটি খুঁড়বে জানতাম না, ভেবেছিলাম সন্ধে না হলে আসবে না, কিন্তু ওর তর সই ছিল না। যাকে আপনারা থানায় চলুন, আমি রাজবাড়ি হয়ে থানায় যাব। পুলিশের গাড়ি চলে গেল। কর্নেল স্যার, হালা পিচাসের ডেরা, হোয়ার ইজ দ্যাট প্লেস? রাজবাড়িতেই রাজবাড়ির শ্যালকের ডেরা থাকা কি স্বাভাবিক নয়? রণজয়বাবুর কাছে ওর শ্যালকের ঘরের চাবি ছিল না, আমার কাছে সবসময় মাস্টার কি থাকে, তাই দিয়ে করলাম। আপনার বাক ছেলে মোরা রিভলভারটাও পেলাম, কয়েকটা চিঠিও পেলাম,
কলকাতার এক জুয়েলারি কোম্পানি হীরে কিনতে চেয়েছিল। তাদের গতকাল এখানে আসার কথা ছিল। নিউ ধুমগড় হোটেল প্যারাডাইসে তারা অপেক্ষা করবে। দুপুরে ওখানে গিয়ে খোঁজ নিলাম। তাদের সঙ্গে চণ্ডীবাবু লাঞ্চ খাচ্ছিলেন ডাইনিং হলে। এখান থেকে ভাগ্যিস বাড়ি ফেরেনি, তাহলে ঘরে ঢুকে সব টের পেয়ে সাবধান হয়ে যেত। যাকগে, রণজয়বাবু অপেক্ষা করছেন, হীরেটা তার হাতেই পৌঁছে দিয়ে আমার ছুটি। হীরা খান একবার দেখাইবেন না কর্নেল স্যার? চোখ জ্বলে যাবে। ধুমগড়ের রাজ কাহিনী দাঁদায় বলা আছে, আসন্ডের পা বহু ধরিস না, মস্তকে ঘা, কি জ্বলে রে বাবা। ওহ, বুঝি বুঝি। কি যে বুঝলেন তা অবশ্য বললেন না। সানডে সাসপেন্সে আজ শুনলেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কর্নেলের গল্প ধুমগড়ের পিশাচ রহস্য। কর্নেল নীলাদ্রি সরকার, বাসুদেব কর্মকার, কেকে হালদার মীর, চতুর্মুখ বিশাল, পুলিশ অফিসার দীপ বসু, চণ্ডীবাবু শায়ক আমান, রেল কর্মচারী অগ্নি, রামবাবু দেবজ্যোতি ঘোষ, রণজয় সোমক, রিক্সাচালক সাক্ষ্য। গল্প পাঠে গল্পের সূত্রধার জয়ন্ত এবং মানিকলালের চরিত্রে এবং পর্ব পরিচালনায় আমি দীপ। ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীতে সৌম এবং শুভ। পোস্টার ডিজাইন জয়েন্ট দ্য ডটস। শেষ হল সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কর্নেলের গল্প ধুমগড়ের পিশাচ রহস্য। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।